হ্যালো বন্ধুরা, আজ দুপুর 3টা থেকে এটিকে মোহনবাগান দলের রিজার্ভ দল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি হয়েছিল কলকাতার আর এক প্রধান মোহামেডান এসসির বিরুদ্ধে, যেখানে আজকের ম্যাচে সিনিয়র দলের ফারদিন আলী, ইংসন সিং, অভিষেক আর্শ এছাড়াও আরো অনেক কয়েকজনকেই কিন্তু খেলতে দেখা গেছে। তো এই মরশুমের ভারতের সেরা সেরা তরুণ প্রতিভাবান প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা সেরা দল গঠন করেছে এটিকে মোহনবাগান তাদের রিজার্ভ দলের জন্য। তো প্রথমেই বলি, এই ম্যাচের কিন্তু কোনো লাইভ টেলিকাস্ট করা হয়নি কোনো জায়গাতেই। তো যেমনটা আমি জানতে পেরেছি যে এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু খুবই দারুণ খেলেছে এই ম্যাচে। খেলার প্রথমার্ধে এক গোল করে মোহামেডান এসসি, এরপর রিকি সাবংয়ের গোলে কিন্তু প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরায় তরুণ সবুজ মেরুন বাহিনীরা। এরপরে কিন্তু দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে সবুজ মেরুন বাহিনী, দ্বিতীয়ার্ধে 5-5 গোল করে এটিকে মোহনবাগান দল, যেখানে প্রথমার্ধের প্রথম গোল করে রিকি সাবং, এরপর দ্বিতীয়ার্ধে গোল করে ইংসন সিং, ফারদিন আলী মোল্লা এবং সুয়েল ভাট হ্যাট্রিক করে, এবং শেষ 10 মিনিটে কিন্তু সুয়েল ভাট হ্যাট্রিক করে, যেটা কিন্তু খুবই গর্বের বিষয় সবুজ মেরুন বাহিনীদের জন্য, কারণ সুয়েল ভাটের মতন একজন সেরা ফিনিশার পেয়েছে এটিকে মোহনবাগান দল, যেটা কিন্তু ভবিষ্যতে তাদের খুবই সাহায্য করবে। যার ফলে কিন্তু লিগের প্রথম ম্যাচে 6-1 গোলে মোহামেডান এসসিকে একটা বড় মার্জিনে পরাস্ত করে তরুণ এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, গতকাল বড় ম্যাচে জয় পেয়ে ফাইনালে কোয়ালিফাই করে গেছে কিন্তু এটিকে মোহনবাগান দল, সেটা কিন্তু তোমরা জানো, এবং আজ তরুণ এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা মোহামেডান এসসিকে হারালো একটা বড় মার্জিনে। তো ব্যাক টু ব্যাক দুটো বড় জয় তুলে নিল সবুজ মেরুন বাহিনী, যেটা কিন্তু সত্যিই দারুণ খুশির বিষয় এই মুহূর্তে মেরিনার্সদের জন্য। তো বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের ব্যাক টু ব্যাক দুটো বড় জয়ে তোমরা কতটা খুশি হয়েছো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।